আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শায়লা ব্লগ অ্যান্ড কুক। আমি শায়লা আছি আপনাদের সাথে। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর সবুজ, একদম গ্রামে এরকম সবুজই দেখা যায়। আর আকাশটা কত সুন্দর দেখতে পাচ্ছেন। আর এই যে ধানের ক্ষেত, বড় বড় ধান হয়ে গেছে, কি সুন্দর। আর আকাশটা তো দেখতে চমৎকার চমৎকার, আর পাখির ডাক সব মিলিয়ে খুবই ভালো লাগছে। আজকের ব্লগের সাথেই থাকবেন। দুই ধারে কাঁচা কাঁচা ধান, খুবই সুন্দর। আর ঝনঝন ঝনঝন আওয়াজ হয়, এদের দিয়ে হাঁটতে নিলে ঝনঝন ঝনঝন আওয়াজ হয়। আওয়াজটাকে খুবই ভালো লাগে আমার কাছে। আসলে গ্রামে যারা আসে না, তারা এগুলো খুবই মিস করে। সামনে একটা প্রজাপতি দেখা যাবে কিনা জানি না, অনেক সুন্দর একটা প্রজাপতি উড়ে গেল। এগুলো কি দিয়ে দেন? কালো কালো হয়ে গেছে তাই না? মনার ভাইয়াদের মনে হয় হাঁসের বাচ্চা, কি সুন্দর করে রেখে দিচ্ছে। তিনটা গরু, ওখানে একটা গরু, ওই যে বাছুর। এই সাঁকোটা এখন পার হইতে হবে, ওই পারে যেতে হলে। আর এই যে কবর, এই কবরস্থানে আব্বুকে কবর দেওয়া হয়েছে। আর এখন আমরা যাচ্ছি ওই পারে। আসলে একটু অসুবিধা হয় এই এক বাঁশের সাঁকোতে উঠতে, তবে আমি পারি মোটামুটি, আপনার ভাইয়া মোটেই পারে না। পারছ? পারলাম তো। আজকে চ্যালেঞ্জ, আপনার ভাইয়া যদি পার হইতে পারে, আটানা দামের একটা চকলেট পার হয়েই গেছে। আটানা দামের চকলেট এখন গচ্ছা দিতে হবে। ওই যে ওটা দিয়ে নেবে। শাক কেটে নেওয়া হচ্ছে, আর ওদিকে ছোট মাছ, ছোট মাছ দিয়ে আজকে হলো রান্না করা হবে পুঁই শাক। খুবই মজাদার আর সুস্বাদু খাবার এটা।
সরপুঁটি মাছ, সরপুঁটি মাছ রান্না হয়েছে। আজকে ছোট মাছ আর সরপুঁটি মাছ রান্না করা হবে। কি খাস? কি খাস? আমার গায়ে একটা উঠছে। তাহলে আপনি ওই পারে যাওয়ার দরকার নাই, শুনেন, ওই পারে যাওয়ার দরকার নাই। আপনি এখান থেকে মামাকে বলেন, বললে মামা আসুক, তারপরে রান্না হলে পরে মামা আসুক। মাছ দিয়ে দিছি, অনেক সুন্দর বড় পেশ হয়েছে। আপনারা চাইলে ভেজেও নিতে পারবেন, আমরা এত ছোট মাছ ভাজি না, এই কারণে কাঁচাটাই দেওয়া হয়েছে। তরকারি হয়ে যাচ্ছে, কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে। একটু পরে তরকারি নামিয়ে ফেলবো, ঝাল লবণ সব কিছুই ঠিকঠাক আছে। ওখানে মাছ হলো লবণ দিয়ে, মরিচ দিয়ে, হলুদ দিয়ে মাখায় রাখা হয়েছে। আর এখানে সরিষা বেটে রেখেছি, পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, আর এই যে মাছ মাখানো। এখন চুলা ধরে দিব। এখানে মাছ ভাজা হয়েছে, আর এই যে চুলা ধরানো হয়েছে, সেই সাথে মশলাও কষে উঠছে ফাইন করে। এখন মাছগুলো দিয়ে দিব। মামা আর আপনার ভাইয়া খেতে বসছে। কচু লাগালাম তো, কচু লাগাইছিলাম তো, হাই ওরে বাবা, কত কচু লাগাইছে যে, সব লাগানো না, মামা লাগাইছে, আমি বসেছিলাম। সে মামা, মামা একটু ভাত নেন, না নেন, রাত্রি তার খাওয়া লাগবে না। আমার কাছে জলটা সেরাম লাগতেছে, আমি আবার জল নিব। পারলে দুই বার, হুম, দুই বার তো এখন এই যে আমিও খেয়ে নিব। তো এই যে বৃষ্টি নামতেছে, আর আমাদের ব্লগও করা শেষ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।